শ্যামল সেন হচ্ছে লোয়ার মিডল ক্লাস ফ্যামিলিতে জন্ম, শিক্ষিত কিন্তু লোয়ার মিডল ক্লাস, এবং ছোটোবেলা থেকে দেখেছে যে বাড়িতে অ্যাম্বিশন কারণ নেই, যে সবাই যেরকম আছে থাকে, যেরকম নর্থ ক্যালকাটার একটা সরু গলিতে ভাঙা বাড়ি, কিন্তু তার প্রচণ্ড অ্যাম্বিশন, তার প্রথম থেকেই একটা চাহিদা যে আমার জীবনে উঠতে হবে, আমি এখানে জন্মা, আমি এখানে জন্মে কিন্তু এখানে থাকার জন্য জন্মাইনি, আমাকে অনেক উপরে উঠতে হবে। তার এই অদম্য জেদ, বাসনা, অ্যাম্বিশন তাকে কম্পেল করে অনেক কিছু করতে, যেটা সব কটা কিন্তু ন্যায়সঙ্গত নয়, তার কাছে কোনো বাধাটাই বাঁধা নয়, কোনো কাজটাই ছোটো কাজ নয়, কোনো কাজটাই রং নয়, একটা লক্ষ্যে পৌঁছে, তার ঈপ্সিত লক্ষ্যে পৌঁছয় সে। আলটিমেটলি সে রিয়েলাইজ করে যে আমি পৌঁছে যেটা পেয়েছি তার জন্য আমাকে যা ত্যাগ করতে হয়েছে, যা ছাড়তে হয়েছে, যা আমি হারিয়েছি সেটা অনেক বেশি। এটাই শ্যামল সেন। আলটিমেটলি শ্যামল সেন ক্যারেক্টারটা প্রথম যখন আমি পড়েছি আমার ক্যারেক্টারটাকে ভালো লাগেনি, ভালো লাগেনি মানে কি, আমার ক্যারেক্টারটাকে মনে ছিল এই ধরনের লোকজন আমার ভালো লাগে, পরে কোথাও আমার এম্পাথাইজ করলাম তার সাথে, কোথায় যেন দেখলাম যে একটা ট্র্যাজিক ক্যারেক্টার, এই ধরনের লোকরা আমি দেখেছি যে এখন এই ধরনের এই সংখ্যার লোকেরা বাড়ছে, যে তাদের ধারণা একটা 50,000 টাকার ফোন, একটা 20,00,000 টাকার গাড়ি, একটা 2 কোটি টাকার ফ্ল্যাট, সব কিছু একটা সংখ্যা দিয়ে তারা ডিফাইন করে, তাদের জীবনের সাকসেসটাকে সংখ্যা দিয়ে ডিফাইন করে, এবং দে আর দ্য স্যাডেস্ট পিপল অন আর্থ, বিকজ তারা জানে না সকাল 10টার সময় ল্যাদ মারা কাকে বলে, তারা জানে না বিকেলে কোনো কাজ না নিয়ে আমি যদি ছাদে ঘোরাফেরা করি সেটাতে কী অনুভূতি হতে পারে, তারা জীবনের ছোটো ছোটো আনন্দ যেগুলো অ্যাকচুয়ালি জীবনের সবচেয়ে বড় আনন্দ সেগুলো উপলব্ধি করতে ভুলে গেছে, এবং এই লোকেরা সবচেয়ে বেশি লুজার হয়, এবং তখন না খুব খারাপ লাগে, কিন্তু এই লোক, এই ধরনের লোকের সংখ্যা দৈনন্দিন বৃদ্ধি পাচ্ছে আমাদের জীবনে।